2021-এর নির্বাচন কিন্তু পশ্চিমবঙ্গে 8 দফায় যেটা হয়েছে সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। তো এখন ব্যাপার হচ্ছে বিভিন্ন সংস্থা কিন্তু প্রিডিকশন করছে, অর্থাৎ কোন পার্টি 2021-এ নতুন ভাবে ক্ষমতায় আসতে চলেছে, পুরনো সরকারই থাকবে না জনগণ নতুন সরকার দেখতে চাইছে, জানবো এই ভিডিওতে। কারণ 8টি সংস্থার কিন্তু সম্পূর্ণ যে বুথ ফেরত সমীক্ষা করা হয়েছে তারই রিপোর্ট আপনাদের সামনে কিন্তু দেখানো হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটি। যদি আপনি জানতে চান 2021-এ নতুন সরকার কোন দল গঠন করতে চলেছে, অর্থাৎ অধিকাংশ মানুষ কি ভাবছে, সেটা যদি জানতে চান ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন বেশি দেরি না করে সরাসরি নিউজটি দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখুন ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা কি বলছে। সেখানে কিন্তু বলা হয়েছে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় পেশ করা হয়েছে তৃণমূল পেতে পারে 130 থেকে 156টি আসন, বিজেপি পেতে পারে 134 থেকে 160টি আসন, এবং জোট পেতে পারে 3টি আসন। অর্থাৎ ইন্ডিয়া টুডে এবং মাই অ্যাক্সিস মাইর যে সমীক্ষা করা হয়েছে সেখানে কিন্তু বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। নেক্সট দেখুন পি মার্ক্সের সমীক্ষায় কি বলা হয়েছে। পি মার্ক্সের বুথ ফেরত সমীক্ষায় কিন্তু যে বিধানসভার ফলের ইঙ্গিত পাওয়া গেছে সেখানে কিন্তু দেখা গিয়েছে তৃণমূল পেতে পারে 152 থেকে 172 আসন, বিজেপি পেতে পারে 112 থেকে 132 আসন, এবং জোট পেতে পারে 10 থেকে 20 আসন। অর্থাৎ পি মার্ক্সের সমীক্ষায় কিন্তু আবার তৃণমূলকে এগিয়ে রেখেছে। নেক্সট দেখুন এনডিটিভির সমীক্ষায় কি বলা হয়েছে। এনডিটিভির সমীক্ষায় কিন্তু বলা হয়েছে রাজ্যের ফের সরকার করতে চলেছে তৃণমূল, বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে তৃণমূল পেতে পারে কিন্তু 164 থেকে 174টি আসন, যেখানে বিজেপি পেতে পারে 105 থেকে 115টি আসন, এবং অন্যান্যরা পেতে পারে 1 থেকে 15টি আসন। অর্থাৎ এনডিটিভির যে সমীক্ষা করা হয়েছে সেখানেও কিন্তু তৃণমূলকে এগিয়ে রাখা হয়েছে। নেক্সট দেখুন জানকিবাদের সমীক্ষা, সেখানে বলা হয়েছে অর্থাৎ জানকিবাদ যে বুথ ফেরত সমীক্ষা করেছে সেখানে কিন্তু বলা হয়েছে তৃণমূল পেতে পারে 104 থেকে 121টি আসন, বিজেপি পেতে পারে 162 থেকে 185টি আসন, এবং জোট পেতে পারে 3 থেকে 9টি আসন। অর্থাৎ জানকিবাদের সমীক্ষাতে আবার কিন্তু বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। নেক্সট সমীক্ষা দেখুন, নেক্সট যে সমীক্ষা করেছে সেটা হচ্ছে কিন্তু এবিপিসিএনএক্স এর সমীক্ষা। এবিপিসিএনএক্স এর সমীক্ষায় কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে কিন্তু 157 থেকে 185টি আসন নিয়ে আবার সরকার গড়তে চলেছে তৃণমূল, এবং সেখানে বিজেপি পেতে পারে 96 থেকে 125টি আসন, এবং জোট পেতে পারে 8 থেকে 16টি আসন। অর্থাৎ এবিপিএসএনএক্স এর যে সমীক্ষা করা হয়েছে সেখানে কিন্তু আবার তৃণমূলকে এগিয়ে রাখা হয়েছে। নেক্সট দেখুন টাইমস নাউ এর যে সমীক্ষা, সেখানে কিন্তু বলা হয়েছে তৃণমূল পেতে পারে 158টি আসন, বিজেপি পেতে পারে 115টি আসন, এবং জোট পেতে পারে 19টি আসন। অর্থাৎ আর টাইমস নামের সমীক্ষাতেও কিন্তু তৃণমূলকে এগিয়ে রাখা হয়েছে। নেক্সট দেখুন রিপাবলিকের সমীক্ষা, রিপাবলিকের সমীক্ষায় কিন্তু দেখা গিয়েছে তৃণমূল পেতে পারে 128 থেকে 148টি আসন, বিজেপি পেতে পারে 138 থেকে 148টি আসন, এবং অন্যরা পেতে পারে 6টি থেকে 9টি আসন। অর্থাৎ রিপাবলিকের সমীক্ষাতে কিন্তু আবার বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। নেক্সট দেখুন সিএনএক্স নিউজ, অর্থাৎ লাস্ট যে সমীক্ষা করেছে সিএনএক্স নিউজ, সিএনএন নিউজ অর্থাৎ সেখানে কিন্তু বলা হয়েছে সিএনএন এবং নিউজ 18 একসঙ্গে যৌথভাবে সমীক্ষা করেছে। সেখানে কিন্তু দেখা গিয়েছে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল, পেতে পারে 162টি আসন, এবং বিজেপি পেতে পারে 115টি আসন, এবং জোট পেতে পারে কিন্তু 15টি আসন। অর্থাৎ সিএনএন নিউজ এবং নিউজ 18 এর যে সমীক্ষা সেখানেও কিন্তু তৃণমূলকে এগিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এই 8টি যে সংস্থা এই যে সমীক্ষা করেছে সেখানে কিন্তু টোটালি ওভারঅল কিন্তু বলা যেতেই পারে ম্যাক্সিমাম কিন্তু, অর্থাৎ ম্যাক্সিমাম সংস্থা কিন্তু তৃণমূলকেই এগিয়ে রাখছে নতুন সরকার গঠনের ক্ষেত্রে।